এদিকে পৌর নির্বাচনকে ঘিরে সম্প্রতি দেশজুড়ে আলোচিত নোয়াখালীর বসুরহাটেও ব্যাপক ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোট থেকেই কেন্দ্রগুলোতে ভিড় জমান ভোটাররা। এখনো পর্যন্ত সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী তাদের নিজ নিজ ভোট দিয়েছেন, কথা বলেছেন গণমাধ্যমে। তাদের দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী, তবে নির্বাচন নিয়ে কোনো পক্ষই অসন্তুষ্ট নয়। এতদিন কারচুপির সংখ্যায় থাকা আব্দুল কাদের মির্জা আজ বলেছেন ভোট অনুষ্ঠানের ব্যাপারে সন্তুষ্ট তিনি। এছাড়া বিএনপি প্রার্থীও বলেছেন সুষ্ঠু ভোট হচ্ছে, ফল যাই হোক মেনে নেবেন তিনি। আমি হাইকমান্ড থেকে আমাকে বলা হয়েছে যে এখানে প্রশাসনকে বলা হয়েছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য। এই সুন্দর নির্বাচনের ফলাফল না মানলে আমি কেন রাজনীতি করতেছি?